ওয়েলকাম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দুটি গুরুত্বপূর্ণ আপডেট এবং একটি হচ্ছে খুব মারাত্মক অবস্থা এখন, যেটা হচ্ছে আমরা জানি যে গত পরশু দিন কলকাতা হাইকোর্টের একটা রায় দিয়েছে, যেটা ওবিসি সংক্রান্ত রায়, যেখানে বলা হয়েছে কি 2010 সালের পরে সার্টিফিকেট বাতিল। অর্থাৎ প্রায় 5 লক্ষ পরীক্ষার্থী কিন্তু এই সমস্যার মধ্যে পড়ছে বলা হচ্ছে, কিন্তু আদপে কিন্তু এর সংখ্যা আরও বেশি। সমস্যাটা দাঁড়াচ্ছে কি যে এই যে নিয়োগগুলো চলছে সেই নিয়োগগুলোতে কিন্তু কোনো তেমন কোনো প্রভাব পড়বে না যাদের কার্ড বাতিল হচ্ছে, কিন্তু এই এই রায়টা দেওয়ার ফলে কি হচ্ছে, ভবিষ্যতে নতুন যে বিজ্ঞপ্তিগুলো আসছে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। আর তার সঙ্গে SSC স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটা চলছে সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু আমরা জানি হচ্ছে হেয়ারিং রয়েছে জুলাই মাসে। অর্থাৎ এই দীর্ঘ সময়ের মধ্যে কিন্তু নতুন করে কিছু আসার সম্ভাবনা কম। আমি সেই দুটো বিষয়েই সংক্ষেপে আলোচনা করছি। দেখো, প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে 2010 সালের পরে সার্টিফিকেট বাতিল এরকম কিন্তু ব্যাপারটা নয়। কী বলা হয়েছে, 2010 সালের পরে যে জনগোষ্ঠীগুলো ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের বাতিল। অর্থাৎ আপনার জনগোষ্ঠী 2010-এর আগে যদি ওবিসি তালিকাভুক্ত হয়ে থাকে, তাহলে পরে আপনি সার্টিফিকেট যদি পেয়ে থাকে তাহলে পরে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু যে সমস্ত জনগোষ্ঠীগুলো 2010 সালের পরে ওবিসি তালিকাভুক্ত হয়েছে, কিন্তু তাদের ক্ষেত্রে অনেকে চাকরি পেয়েছে, অনেকের চাকরি প্রসেসিং আছে, তাদেরও কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা হবে কাদের, যারা নতুনভাবে অ্যাপ্লাই করবে এই সার্টিফিকেটটা ইস্যু করে, তাদের সমস্যা, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অনেকে আছে যে টেট পাস করেছে ওবিসি নাম্বারে, হ্যাঁ টেট পাস সার্টিফিকেট পাবে, কিন্তু নেক্সট টাইম যে প্রসেসিংয়ে কিন্তু তারা আর অ্যাপ্লাই করতে পারবে না। তারা যদি 2010 সালের পরে তালিকাভুক্ত হয়ে থাকে তাদের হচ্ছে জনগোষ্ঠী। এই তার সঙ্গে আর একটা বিষয় যেটা বলবো, এই রায়টাকে কিন্তু চ্যালেঞ্জ করে কিন্তু অলরেডি সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ওবিসি রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে ছুটির দিনেও প্রস্তুতি নবান্নে। অর্থাৎ এই খবরটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে যে রাজ্য সরকার কিন্তু এই রায়টাকে মানছে না। তারা আইনজীবীর সঙ্গে রীতিমতো কথা বলছে, তাদের যুক্তি নিয়ে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে। আমরা এতদিন জানতাম কি যে যেটা হচ্ছে সেন্ট্রালের নিয়ম আছে, কী নিয়ম আছে যে ওবিসি এ হচ্ছে 17.5% সংরক্ষণ, ওবিসি বি হচ্ছে 10%, অর্থাৎ টোটাল হচ্ছে ওবিসি সংরক্ষণ 27.5% হচ্ছে সেন্ট্রালি। কিন্তু দেখা গেছে কি এতদিন কিন্তু রাজ্যে 10% সংরক্ষণ করা হয়েছে, এতদিন কিন্তু রাজ্যে 10% সংরক্ষণ করা হয়েছে ওবিসি এ, আর হচ্ছে ওবিসি বি হচ্ছে তোমার 7%। অর্থাৎ এখানে কিন্তু একটা হিউজ পরিমাণের কিন্তু ওবিসি এ ক্যান্ডিডেটরা কিন্তু বিভিন্ন মেরিট লিস্টে কিন্তু ঢুকতে পারেনি এই সমস্যার জন্য। অর্থাৎ এই যে একটা যে কোনো বিজ্ঞপ্তি দিতে গেলে কিন্তু আমরা জানি কি যে কোন ক্যাটাগরির কীরকম ভ্যাকান্সি থাকবে সেটা কিন্তু ডিটেলস দিতে হয়। এখানে যদি যেহেতু একটা কেসের মধ্যে ফেঁসে আছে, অর্থাৎ এই কেস না মিটলে কিন্তু যে কোনো ধরনের কিন্তু বিজ্ঞপ্তি আসা কিন্তু এই মুহূর্তে অসম্ভব নয়, সেরকমই কিন্তু আমরা দেখেছি। দেখো এখানে যে আজকে আনন্দবাজার পত্রিকায় এরকম খবর কিন্তু সেজে, কিন্তু তাদের বাদ দিয়ে এমন রোস্টার তৈরি সম্ভব নয়, ফলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না। এটা হচ্ছে রাজ্য সরকারের কিন্তু অভিমত এখানে। এবার কি হয় সেটা কিন্তু আমাদের তাকিয়ে থাকতে হবে। আর তার সঙ্গে দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এই যেটা সেগ্রিগেশন নিয়ে যে এত কিছু হলো, এখন সমস্ত কিছু ডিপেন্ড করছে কিন্তু আমাদের স্কুল সার্ভিস কমিশনের উপরে। তারা যদি ঠিকঠাক সেগ্রিগেশন করে লিস্ট স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে জমা দেয় এবং অতি দ্রুত যদি সেখান থেকে সমস্যা মিটে আসে, তাহলে পরে আর কোনো নতুন বিজ্ঞপ্তি আসছে কোনো প্রবলেম নেই, অতি দ্রুত বিজ্ঞপ্তি চলে আসবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের দিকে আমাদের তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই এই মুহূর্তে। আপার প্রাইমারি হিয়ারিংও 1 মাস বেশি নেক্সট মাসে আছে, আপারটাও আশা করি তাড়াতাড়ি মিটে যাবে, সমস্যা মিটে গিয়ে নতুনটা জয়নিং পেয়ে যাবে। আর এই সমস্যাটাও আশা করা যায় যেহেতু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ আছে, তিনিও বলেছেন অতি দ্রুত এটার সমাধান করার জন্য, তিনিও 16 জুলাই দেখা যাক কী হয়, তা নাহলে পরে হয়তো আবার ডেট পড়তে পারে, 2-1টা হিয়ারিং হয়তো হবে। এবার ফাইনাল জাজমেন্ট না আসা অবধি কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসবে না। এই ছিল আপডেট, যেটুকু ছিল আমি শেয়ার করলাম। ঠিক আছে, সকলে ভালো থাকবে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।